জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের যেই সমাবেশ অনুষ্ঠিত হবে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরির কাজ চলছে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি শর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে শান্তি উন্নয়নের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ চলছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে বৃষ্টি শর্তে আওয়ামী লীগকে এবং বিএনপি যে মহাসমাবেশ করবে বিএনপিকে বৃষ্টি শর্তে দেওয়া হয়েছে, দুইটি দলকেই বৃষ্টি শর্তে অনুমতি দেওয়া হয়েছে সমাবেশ করার জন্য। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। আমরা এখন আছি রাজধানীর বাইতুল মুকাররমের অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ যেই জায়গাটিতে অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে আমরা এখন আপনাদের সরাসরি দেখাচ্ছি জায়গাদিনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ চলছে। যারা মঞ্চ তৈরির কাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ব্যস্ত রয়েছেন মঞ্চ তৈরির কাজ নিয়ে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই বৃষ্টি শর্তে আওয়ামী লীগকে শান্তি উন্নয়ন সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আমরা একটু আপনাদের জানিয়ে রাখি যে প্রথম শর্ত হচ্ছে এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। তিন নম্বর শর্ত, অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের পছন্দ মতোই কিন্তু বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। দর্শক, চার নম্বর শর্ত হচ্ছে বেলা ১২টার পূর্বে কোনো ক্রমেই জনসমাগম করা যাবে না। পাঁচ নম্বর যেই শর্ত, সেই শর্ত হচ্ছে নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং স্বেচ্ছাসেবকদের দৃশ্যমান আইডি কার্ড থাকতে হবে, সেই বিষয়টি কিন্তু শর্তে লেখা রয়েছে। ছয় নম্বর যেই শর্ত, সেই শর্ত হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। সাত নম্বর যেই শর্ত, সেই শর্ত হচ্ছে অনুমোদিত স্থানের বাইরে কোথাও লোক সমবেত হতে পারবে না। এবং আট নম্বর যেই শর্ত, অর্থাৎ আট নম্বর যেই শর্ত, সেই শর্ত হচ্ছে আজান নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। নয় নম্বর যেই শর্ত, সেই শর্ত হচ্ছে ধর্মীয় অনুভূতির উপর আঘাত আসতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না। দর্শক, দশ নম্বর যেই শর্ত দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে, সেই দশ নম্বর শর্ত হচ্ছে অনুমোদিত সময়ের মধ্যে সমাবেশ এর সার্বিক কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে। এগারো নম্বর যেই শর্ত, সেই শর্ত হচ্ছে সমাবেশ সমাপ্তির পর প্রস্থানের সময় অর্থাৎ যাওয়ার সময় রাস্তায় কোথাও কোনো সংক্ষিপ্ত সমাবেশ বা অবস্থান করা যাবে না। বারো নম্বর যেই শর্ত, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সমাবেশে বক্তব্য প্রদান বা তার কোনো বক্তব্য সমাবেশে প্রচার করা যাবে না। ১৩ নম্বর যেই শর্ত, রাস্তার বাম লেন। ১৩ নম্বর যেই শর্ত, রাস্তার বাম লেন ন্যূনতম ব্যবহার করে সমাবেশ করতে হবে এবং অন্য লেন সমূহ কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না। ১৪ নম্বর যে শর্ত, আইন শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তার বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। ১৫ নম্বর যে শর্ত, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না। ১৬ নম্বর যে শর্ত দেওয়া হয়েছে, উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। দর্শক, ১৭ নম্বর যেই শর্ত বাংলাদেশ আওয়ামী লীগকে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠি শোটা বা রড দৃশ্যমান অর্থাৎ সদৃশ কোনো বস্তু ব্যবহার করা যাবে না। ১৮ নম্বর যে শর্ত, সেই শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি ও কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। ১৯ নম্বর যে শর্ত দেওয়া হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে শান্তি সমাবেশ এবং উন্নয়নে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, শান্তি এবং উন্নয়নের সমাবেশ যে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের আগামীকাল, সেই শর্তে লেখা আছে ১৯ নম্বর যে শর্ত, উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। দর্শক, সর্বশেষ যেই শর্ত দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামীকালের যে শান্তি ও উন্নয়নের যেই সমাবেশ অনুষ্ঠিত হবে, এই সমাবেশের সর্বশেষ যে ২০ নম্বর শর্ত, সেটি হচ্ছে জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে
এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। দর্শক, ডিএমপির পক্ষ থেকে এই ছিল বৃষ্টি শর্ত। এই বৃষ্টি শর্ত দিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ। সরাসরি ল্যাপটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে জায়গাটিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কিন্তু মঞ্চ তৈরি করা হচ্ছে। যারা ব্যস্ত রয়েছেন মঞ্চ তৈরির কাজে, আপনারা দেখতে পাচ্ছেন তারা খুবই ব্যস্ত রয়েছেন। তাদের যেই মঞ্চ তৈরির কাজ চলছে, এই কাজটি তারা নিয়ে ব্যস্ত আছেন। দর্শক, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে 2 লাখের মতো লোকের সমাগম হবে, বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বলছেন যে এর চেয়েও কিন্তু বেশি নেতাকর্মী হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে, এই দক্ষিণ গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা রয়েছেন মঞ্চ তৈরির কাজে, তারা খুবই ব্যস্ত রয়েছেন, মঞ্চ তৈরি করছেন। তবে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু মঞ্চ তৈরির সামনে কিন্তু নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মঞ্চ তৈরির আশেপাশে এই সামনেই অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের শান্তি উন্নয়নের সমাবেশের যেই মঞ্চ তৈরি করা হচ্ছে, আগামীকাল শান্তি ও উন্নয়নের এই সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন যা যা দিনে সর্বশেষ সংবাদ। সরাসরি ল্যাপটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তি ও উন্নয়নের যেই শান্তি উন্নয়নের যেই সমাবেশ হবে, এই সমাবেশেই কিন্তু মঞ্চ তৈরি করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ দেখার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের কাজ, উন্নয়ন সমাবেশের যেই মঞ্চ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সেটি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটু আপনাদের দেখাচ্ছি আসলে মঞ্চ তৈরির যেই এই কাজ চলছে, খুবই ব্যস্ত যারা মঞ্চ তৈরি করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকাল যেই শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হবে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 2 লাখের মতো নেতাকর্মী আগামীকালের শান্তি সমাবেশে যোগ দেবেন। তবে বিভিন্ন নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগের যে এর থেকেও বেশি নেতাকর্মী যোগ দেবেন আগামীকালের শান্তি ও উন্নয়নের যেই সমাবেশ অনুষ্ঠিত হবে সেই শান্তি উন্নয়নের সমাবেশে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দপ্তর সম্পাদক রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ। সেখানে আমাদের আরও কয়েকটি শর্ত দেওয়া হচ্ছে, যে সেই শর্তগুলো আমাদেরকে মেনেই আমরা এই আজকের এই সমাবেশটি করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছে। এবং আরেকটি শর্ত হচ্ছে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি মঞ্চের মধ্যে থাকতে পারবে না, এবং দণ্ডপ্রাপ্ত কোনো আসামির
বক্তব্য প্রচার করা যাবে না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। এবং এই সেই ধরনের শর্তগুলো, 20টি শর্ত আমরা মেনে এই সমাবেশটি আগামীকাল করব। সেখানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামীকাল আমরা সমাবেশটি বেলা 2টা বাজেই শুরু করব মূল বক্তব্য। 2টার আগে আমরা এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দেশের এবং সরকারের উন্নয়নের। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের গানগুলোর মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে একটু প্রচারণা করব। তারপর আমাদের মূল সমাবেশটি শুরু হবে এবং মূল সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি, তিনি বক্তব্য দেবেন এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে সারা বাংলাদেশের নেতাকর্মী একটা সুন্দর মেসেজ চলে যাবে। ইয়াস ভাই, আমরা দেখেছি যে মঞ্চ তৈরির কাজ চলছে। আমরা প্রায় সময় দেখি যে যেই সমাবেশগুলো হয় আওয়ামী লীগের, মঞ্চ তৈরিতে একটা চমক থাকে। এবছর আসলে মঞ্চ তৈরিতে কোনো চমক থাকছে কিনা বা কী ধরনের মঞ্চ তৈরি হচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগই হচ্ছে মুক্তিযুদ্ধের একমাত্র সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো কাজে একটা চমক থাকে, ভালো চমক, ভালো কাজের ভালো চমক। আমরা দেখেন আপনার একটু আগে, কিছুক্ষণ আগে আমাদেরকে মঞ্চ করার জন্য অনুমতি দিয়েছে রাত 8:30। এই রাত 8:30 অনুমতি দিয়েছে আগামীকাল সমাবেশ। দেখেন আমাদের এইখানে, আমাদের এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা একটা অস্থায়ী মঞ্চ করতে হচ্ছে, এটা অনেক কষ্ট হচ্ছে। তারপরে এর একটা মঞ্চটার মধ্যে একটা অন্য ধরনের, এটা আপনি আগামীকাল দেখবেন, এটা একটা শান্তির প্রতীক, একটা চমক থাকবে। লাল সবুজের একটা বাংলাদেশের যে লাল সবুজের জাতীয় পতাকা, সেই আদলে সুন্দরভাবে একটা আমরা অস্থায়ী মঞ্চ নির্মাণ করব। সেই অস্থায়ী মঞ্চে নির্মাণটা অনেক সুন্দর হবে এবং লক্ষ লক্ষ লোক সমাগম এখানে হবে। একটা কথা ছিল যে সাংঘাতে কোনো আশঙ্কা আছে নাকি আপনাদের এখানে, যে আওয়ামী লীগ বিএনপি একসাথে সমাবেশ হচ্ছে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আছে কিনা এরকম? বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একমাত্র সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ তো কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক যিনি রয়েছেন, তিনি বলছিলেন যে আসলে যেই মঞ্চ তৈরি হচ্ছে, এই মঞ্চ তৈরিতে চমক থাকবে, তিনি সেই বিষয়টি বলছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ব্যস্ত রয়েছেন যারা মঞ্চ তৈরি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা ব্যস্ত রয়েছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন যা যা দিনে সর্বশেষ সংবাদ, সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।